আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং নিরাপদে বাসায় অবস্থান করছো। উপস্থাপনা আমি মোহাম্মদ মাহমুদ হাসান, ধর্মীয় শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, ফিরোজ আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ, বাংলা হিলি, হাকিমপুর, দিনাজপুর। শিখন ফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা যা শিখবে, এই পাঠ শেষে তোমরা রিসালাতের শাব্দিক ও পারিভাষিক অর্থ করতে পারবে, রিসালাতের বিশ্বাসের গুরুত্ব বলতে পারবে, নবী রাসুল প্রেরণের উদ্দেশ্য বলতে পারবে, নবী রাসুল গণের গুণাবলী সম্পর্কে বলতে পারবে, নবতের ধারা বিবরণী বলতে পারবে, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী সম্পর্কে বলতে পারবে, খতমে নবুয়তের অর্থ ও এতে বিশ্বাসের গুরুত্ব কি তার সম্পর্কে বলতে হবে। পাঠ পরিস্থিতি: শ্রেণী নবম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, পাঠ নয়, পাঠ শিরোনাম রিসালাত। পরিচয়: রিসালাত শব্দের আবেদনিক অর্থ হল বার্তা, চিঠি, পৌঁছানো, পয়গাম, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামী পরিভাষায় মনে আল্লাহ তালা পবিত্র কোরআন বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়, আর যিনি এ দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রসুল। রসুল শব্দের বহুবচন রসুল। রিসালাতে বিশ্বাসের গুরুত্ব: ইসলামী জীবন দর্শনে রিসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তাওহীদে বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন ও মুসলিমকেই রিসালাতে বিশ্বাস করতে হয়। ইসলামের মূল বাণী কালেমা তাইয়াবাতে এই বিষয়টি সুন্দরভাবে উদ্ধৃত হয়েছে। সুতরাং তাওহীদে বিশ্বাস স্থাপনের ন্যায় রিসালাতকে অবিশ্বাস স্থাপন করতে হবে। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য: আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের উদ্দেশ্য হীনভাবে প্রেরণ করা হয়নি, বরং তারা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য তাদের বেশ কিছু কাজ করতে হতো। এর মধ্যে উল্লেখযোগ্য কতিপয় কাজ হল, তারা মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতে, অর্থাৎ আল্লাহ তাআলার জাত, সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয়ের কথা মানুষের নিকট প্রকাশ করতেন, সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানতেন। আল্লাহ তাআলার ইবাদত ও ধর্মীয় নানা বিধি বিধান শিক্ষা দিতেন, পরকাল সম্পর্কে ধারণা দিতেন, পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দিতেন। নবী রাসূলগণের গুণাবলী: নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার মনোনীত কন্যা। আল্লাহ তাআলা স্বয়ং তাদের নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছেন। এ প্রসঙ্গে মনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে রাসূল মনোনীত করেছেন করেন। আল্লাহ তো সর্বশ্রোতা ও সম্যক দ্রষ্টা, সূরা আল হাজ আয়াত সংখ্যা 75। সুতরাং মনোনীত বান্দা হিসেবে নবী রাসূলগণ বিশেষ বৈশিষ্ট্য অধিকার ছিলেন। নবুয়ত ধারা: এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মালিকুল কওমিল হাজ, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে, সূরা আর রাআদ আয়াত সংখ্যা 7। মনে আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমার জন্য পরিপূর্ণ করে দিলাম তোমার নিয়ামতকে, রাদিতু লাকুম ইসলাম দীনান, এবং তোমার জন্য মনোনীত করলাম দীন ইসলামকে। মনে আল্লাহ অনুতরা করেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার
ক্ষতি তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে আপনি ঈমান এনেছেন, এবং মুমিনগণ তাদের সবাই আল্লাহ তার ফেরেশতাগণে তার কিতাব সমূহে এবং তার রসুলগণে ঈমান এনেছে। তারা বলে আমরা তার রসুলগণের মধ্যে কোনো তারতম্য করি না। সূরা আল বাকারা আয়াত সংখ্যা 285। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী নবুয়ত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا। হে নবী, তুমি বলুন, হে মানবমণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত। সূরা আল আরাফ আয়াত সংখ্যা 198। মহান আল্লাহ তাআলা উন্নত করেন, وما ارسلناك الا رحمه للعالمين। হে নবী, আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত স্বরূপই প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত সংখ্যা 7। খতমে নবুয়তের ও এতে বিশেষ গুরুত্ব। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। সূরা আল হাজার আয়াত সংখ্যা 44। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আরো বলেন, এ প্রসঙ্গে মহানসাল্লাহ বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নেই। সহিহ মুসলিম। মূল্যায়ন। এই পাঠ শেষে তোমরা কি শিখলে? তোমরা যা শিখলে তা হলো, এক নম্বর, রিসালাত কাকে বলে, রিসালাতের বিশ্বাসের গুরুত্ব কি, নবী রাসূলগণদের প্রেরণের উদ্দেশ্য কি, 4 নম্বর, নবী রাসূলগণের গুণাবলী কি, 5 নম্বর, নবুয়তের ধারা বিবরণী কি, 6 নম্বর, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী কে, 7 নম্বর, খতম নবুয়তের অর্থ ও একটি বিশ্বাসের গুরুত্ব কি। আজকে এ পর্যন্ত। বাড়ির কাজ। রিসালাত, 1 নম্বর, রিসালাত শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি, 2 নম্বর, নবী রসুল কাকে বলে, 3 নম্বর, নবী রসুল প্রেরণের উদ্দেশ্য কি, কাকে বলে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।